এই ফোনটা টাকা দিয়ে কেন কিনবেন না সেটাই বিশ্লেষণ করে দিব। কারণ এই ফোনটার অনেক ভালো দিক রয়েছে এবং কি অনেক খারাপ দিকও রয়েছে। এই ফোনটার মডেল হচ্ছে রেডমি A1 প্লাস। ফোনটার মডেল হচ্ছে রেডমি A1 প্লাস। এটাতে কিন্তু একটা আপডেট করা হয়নি, সেটা হচ্ছে তারা কিন্তু এখানে চার্জিং পোর্টটাকে টাইপ সি ব্যবহার করেনি। টাইপ সি ব্যবহার না করে আগের যে সিম্পল ফোনগুলোতে যেরকম চার্জিং পোর্টটা ছিল সেটাকে ব্যবহার করা হয়েছে। নিচের দিকে তারা ব্যবহার করেছে হেডফোন জ্যাকপোর্ট এবং কি উপরে দিয়েছে তারা স্পিকার লাইন। এবং এই ফোনটার যদি বিচার বিশ্লেষণ করা যায় সেক্ষেত্রে দেখা যায় এই ফোনটার যে আপনার ডিসপ্লেটা রয়েছে সেই ডিসপ্লেটা কিন্তু তাদের আইপিএস এলসিডিকেই ইউজ করেছে। অর্থাৎ আমরা নিঃসন্দেহে বলতে পারি এই ফোনের ডিসপ্লেটাতে আইপিএস এলসিডি হিসেবে ইউজ করা হয়েছে। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ফোনের আরেকটা দিক হচ্ছে সেটা হচ্ছে এই ফোনে আপনি র্যামটা দুইটা ভেরিয়েন্টের পাবেন। অর্থাৎ একটা র্যাম হচ্ছে 2 জিবি আর একটা র্যাম হচ্ছে 3 জিবি। আর ক্যামেরার কথা যদি বলি মোটামুটি 11,999 টাকার ফোনের মধ্যে এটার ক্যামেরা বেস্ট ছিল। কিন্তু আমার কাছে একটা জিনিস একটু গড়বড় লাগেছে, সেটা হচ্ছে এই ফোনের টাইপ সি কেন তারা ব্যবহার করেনি। আর এক পাশে একদম রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন, ভলিউম ডাউন বাটন। যেহেতু দামটা 11,999 টাকা হিসেবে রিলিজ করা হয়েছে সেক্ষেত্রে এইখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা হয়তো বা একটু পাওয়ার বাটনের সঙ্গে দিলে অ্যাটাচ করলে আমার কাছে ভালো লাগতো আর কি। তারপর এইখানে রয়েছে সাইডে যে বাম পাশে রয়েছে তাদের যে সিম কার্ড ইজেক্টর, এই সিম কার্ড ইজেক্টরটা অনেক আপডেট ফোনে এখন প্রায় উপরে চলে নিয়ে এসেছে, অর্থাৎ উপরে দিয়ে দিয়েছে। এক্ষেত্রে এই ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে ইউজ করা হয়েছে 12। এবং জিপিইউ কোয়াড যদি দেখি আমরা সেটা হচ্ছে সিপিইউ হিসেবে ইউজ করেছে তারা, জিপিইউ অ্যাস কোয়াড কোর 2.0। এটা মিডিয়াটেকের একটা সিপিইউ। আর যদি আমরা ব্যাটারির কথা বলি সে ব্যাটারির কথা হচ্ছে ব্যাটারি এখানে 5000 mAh কে ইউজ করা হয়েছে। এক্ষেত্রে আপনি 2 স্টোরেজ পেয়ে যাবেন, অর্থাৎ স্টোরেজ হিসেবে তারা 32 জিবি স্টোরেজ কার্ডকে সিলেক্ট করে নিয়েছে। এই ক্ষেত্রে আমি এটা 2 থেকে 3 দিন চালানোর পর যা বুঝলাম ফোনটা অনেক স্মুথলি এবং অনেক পাতলা এবং কি আমার কাছে মোটামুটি তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু যারা পাবজি ব্যবহার রয়েছে তাদের ক্ষেত্রে এই ফোনটা একটু স্লো কাজ করতে পারে। সেই জন্য আমি বলতে চাই আর কি ফোনটা কেনার আগে অবশ্যই একটু আপনি রিভিউগুলো আরও ভালো করে দেখে নেবেন। আমার কাছে মোটামুটি বেশ লেগেছিলো কারণ এটা যেহেতু 11,999 টাকার ফোন সেক্ষেত্রে কম দাম হিসেবে এটা একটা দারুণ পারফরমেন্স ছিল। সো ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।